সভ্যতা সমূহ কালক্রমে আমাদের এগিয়ে নিয়ে চলেছে। রোমান সভ্যতা বিশ্বের অন্যতম সমৃদ্ধ সভ্যতা। রোম, গ্রিস, কার্থেজ ও প্যালেস্টাইন সহ ভূমধ্যসাগর অঞ্চল জুড়ে বিদ্যমান সকল রাষ্ট্রকে এটি যেমন অধিকার করে, তেমনি অধিকৃত রাষ্ট্রসমূহের শিল্প, সংস্কৃতি ও ধ্যান ধারণা আত্মস্থ করে নিজস্ব অবদানে তা সমৃদ্ধ করে। বিশ্ব সভ্যতার ক্ষেত্রে রোমক সভ্যতার প্রধানতম অবদান রাজনীতি ও সরকার পরিচালনা ব্যবস্থা সংক্রান্ত রীতি পদ্ধতি। খ্রিস্টপূর্ব 5ম শতকে রোম শহরের পত্তন হয়। কালক্রমে টাইবার নদীর মোহনায় 7টি পার্বত্য টিলাকে কেন্দ্র করে এই নগরীর বিস্তৃতি ঘটে। এই 7টি নগরীকে নিয়ে পরে গড়ে তোলা হয় একটি একক নগর রাষ্ট্র। খ্রিস্টপূর্ব 280 অব্দ নাগাদ রোমানরা বিভিন্ন জাতির সমন্বয়ে স্বাধীন মিত্রদের একটি শক্তিশালী সংঘ গঠন করে। রোম সাম্রাজ্যকে সংহত করতে ও এর বিস্তৃতি সাধনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা হলেন পম্পে দ্য গ্রেট, জুলিয়াস সিজার, অগস্টুস ও টাইবেরুস। রোমানরা পরে গ্রিস অধিকার করলে রোমে হেলেনীয় সংস্কৃতির প্রভাব জোরদার হয়। গ্রিক নাট্যমঞ্চের অনুকরণে এর বিভিন্ন নগরীতে গড়ে ওঠে অ্যাম্ফিথিয়েটার। প্রাচীন রোমের জনগণ বিভিন্ন দেবদেবীর আরাধনা করতেন, এসবের মধ্যে অলিম্পিয় দেবদেবী অন্যতম। রোমক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি ভার্জিলের মহাকাব্য ইনিদ, বাগ্মী ও সমন্বয়বাদী দার্শনিক সিসেরোর রচনাকর্ম ও দান্তে ডিভাইন কমেডি ইত্যাদি। খ্রিস্টপূর্ব 1ম শতকের শেষার্ধ থেকে খ্রিস্টীয় 1ম শতককে বলা হয় রোমক সাহিত্যের স্বর্ণযুগ। রোমেই প্রথম আবিষ্কৃত হয় কংক্রিট, ফলে বিশাল ও আড়ম্বরপূর্ণ দালান কোঠা, খিলান ও গম্বুজ নির্মাণ করা সম্ভব হয়। রোমে সেই প্রাচীনকালে পানি সরবরাহ ব্যবস্থা সহ যেসব গণস্নানাগার, খিলানাকার সেতু ও উন্নত পয়ঃ প্রণালী ব্যবস্থা গড়ে উঠেছিল তা আজও বিস্ময়ের উদ্রেক করে। রোমক ভাস্কর্য শিল্প এই সমৃদ্ধ সভ্যতার অন্যতম পরিচায়ক। চিকিৎসকগণ এখনও ল্যাটিন ভাষায় ওষুধপত্রের যেসব নাম লিখে থাকেন তার মূলেও রয়েছে এই সভ্যতার অবদান। এছাড়া বছরের 12 মাসের নাম এখনও রয়ে গেছে ল্যাটিন ভাষাতেই। জুলাই মাসের নামকরণ হয়েছিল রোম সম্রাট জুলিয়াস সিজারের নামানুসারে এবং আগস্ট মাসের নামকরণ করা হয়েছিল সম্রাট অগস্টুসের সম্মানে। বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত জর্জিয়ান ক্যালেন্ডারের জন্ম ইতালিতে। ইউরোপ মহাদেশের প্রধান ভূখণ্ডের দেশগুলোতে আইন ব্যবস্থার বিকাশে রোমক আইনের অবদান অপরিসীম। এখনও বিশ্বের দেশে দেশে রোমান আইন স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত। গোথ, হুন ও ভান্ডালদের পৌনঃপুনিক আক্রমণে 476 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের পতন ঘটে।